নগরে টাইগার পাস মোড় এলাকা থেকে 820 গ্রাম কোকেন সহ মোহাম্মদ বক্তিয়ার হোসেন নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে র‍্যাব। ভোরে তাকে আটক করা হয়। আটক মোহাম্মদ বক্তিয়ার হোসেন নগরের আগ্রাবাদ হাজিপাড়া এলাকার বাসিন্দা। র‍্যাব 7 এর সহকারী পুলিশ সুপার কাজী মোহাম্মদ তারেক আজিজ বলেন, 820 গ্রাম কোকেন সহ বক্তিয়ারকে আটক করা হয়। উদ্ধারকৃত কোকেনের মূল্য আনুমানিক 15 কোটি টাকা বলেও জানান তিনি।